ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে কীভাবে আমরা একটা বাক্য থেকে ফাইনাইট এবং নন ফাইনাইট বার্ব আইডেন্টিফাই করতে পারব সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই দেখেন আমার আলোচনার বিষয় আমি আবারও বলছি আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট বার্ব কীভাবে বাক্য থেকে আমরা দেখামাত্র আইডেন্টিফাই করতে পারবো এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট বার্ব কোনো ডেফিনেশানের দরকার নেই কোনো বিষয়ে দেখামাত্র আইডেন্টিফাই করতে পারতে হবে এটা হচ্ছে আমাদের আজকে লেকচারের মূল আলোচনার বিষয় সো আমরা নেক্সট দেখেন এই পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সমস্ত ভার্ভকে ভাগ করা হয়েছে দুই ভাগে একটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব একটার নাম হচ্ছে নন ফাইনাইট বার্ব সো ফাইনাইট বার্ব হচ্ছে অগণিত কাউন্টলেস বাট নন ফাইনাইট বার্ব ইজ লিমিটেড তাহলে যেটা লিমিটেড সীমিত সেটা যদি আমরা শিখে নিই তাহলে যেটা অসীম সেটা ওটু বের হয়ে আসবে এজন্য আমি আপনাদেরকে শিখাবো নন ফাইনাইট বার্ব কোনগুলো তাহলে সেগুলো ছাড়া আর যা থাকবে বাকি সবগুলো ফাইনাইট বার্ব হবে এটাই তো আমরা নন ফাইনাইট বার্ব সম্পর্কে যদি জানি দেখি নন ফাইনাইট বার্ব কিন্তু তিন প্রকার হুম একটার নাম প্রথমটার নাম হচ্ছে জিরান তারপরটার নাম হচ্ছে পার্টিসিপল এরপরটার নাম হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ জিরান পার্টিসিপল ইনফিনিটিভ আবার সেই পার্টিসিপল পিন কিন্তু তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল এখন আমরা একটু দেখি যে যদি জিরান এই নন ফাইনাইট ভার্ভটা দেখতে কীরকম দেখবেন যদি কোনো একটা শেষে এরকম আইএনজি থাকে যেমন আমি বললাম ডুইং আমি বলতে পারি কামিং আমি বলতে পারি খিলিং গোয়িং এরকম যদি কোনো একটা ভার্বের শেষে আইএনজি থাকে সাধারণত সেটা জিরান হয় হ্যাঁ তাহলে জিরানের সিম্বল হচ্ছে শেষে একটা আইএনজি থাকবে আর ইনফিনিটিভটা দেখতে কীরকম এই যে টু প্লাস বারবে এক নাম্বার ফর্ম হয় অর্থাৎ টু ডু টু কাম টু টেক হ্যাঁ টু সে টু টক এরকম তাহলে দুইটা সিম্বল পেলাম যদি কোনো বারবে আগে টু থাকে তাকে আমরা বলবো ইনফিনিটিভ আর যদি কোনো বারবে শেষে আইএনজি থাকে তাকে আমরা বলবো জিরান আবার দেখেন এই পার্টিসিপল কিন্তু তিন প্রকার তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এটা রকম। এটা কিন্তু দেখতে একই রকম এই যে দেখেন ডুইং এটা শেষও আইএনজি থাকে দেখেন তাহলে জিরান এবং পার্টিসিপল এই দুইটা একই রকম সিম্বল একই রকম জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটা দেখতে একই রকম মানে দুটার সিম্বল একই রকম অর্থাৎ ভার্বের শেষে আইএনজি থাকবে এখন কখন জিরান হবে কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা আমার আজকের আলোচনার বিষয় না হুম সেটা আমরা জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল সেটার উপর আলাদা একটা লেকচার আসবে হুম তো জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ যদি কোনো ভার্বের শেষে আইএনজি থাকে আমরা চোখ বন্ধ করে বলে দিব এটা একটা নন ফাইনেট বার্ব হয় সেটা নন ফাইনেট বার্ভের জিরান হবে না হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে তাহলে এবার আসেন পাস্ট পার্টিসিপালটা কীরকম ভার্ভ থ্রি যেমন ডান ভার্ভ থ্রি কেমন যেমন ডান ইটেন ঠেইক হ্যাঁ গন এরকম ভি থ্রি হবে সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলটা কীরকম সেটা হচ্ছে শুরুতে একটা হেভিং থাকবে এই যে হেভিং তারপরে বি থ্রি হবে কেমন হ্যাভিং ডান হ্যাভিং টেকেন হ্যা হ্যাভিং গন ঠিক আছে হ্যাভিং কিল্ড এরকম হবে তাহলে আমরা দেখলাম নন ফাইনেট বার্বের সমস্ত প্রকার চলে আসছে তাহলে এখানে আমরা চারটা সিম্বল পেয়েছি টোটাল মিলে চারটা সিম্বল একটা হচ্ছে আইএনজি একটা হচ্ছে টু প্লাস বি ওয়ান একটা হচ্ছে তোমার ডান বি থ্রি একটা হচ্ছে হেভিং প্লাস বি থ্রি তো আমরা এই চারটা সিম্বলই দেখি পরে আমি এটা সাজাই দিয়েছি এই যে দেখেন এখানে আছে যদি কোনো ভার্বের শেষে আইএনজি থাকে যদি কোনো ভার্বের আগে টু থাকে যদি কোনো ভার্ব বার থ্রি হয় অর্থাৎ যদি কোনো বার হেভিং প্লাস বি থ্রি হয় তবে এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা একটা হানড্রেড পারসেন্ট নন ফাইনেট ভার্ভ যাই হোক এখন আবার আমরা একটু দেখি ভার্ভের চারটা ফর্ম রয়েছে ভার্ভের চারটা ফর্ম রয়েছে একটাকে বলা হয় প্রেজেন্ট ফ্রম আরেকটাকে বলা হয় পাস্ট ফর্ম একটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হ্যাঁ মনে রাখবেন বি আচ্ছা দেখেন এই যে ডু ডাস কেমন তারপর হচ্ছে গো গোস টেক টেক্স এই বার্বগুলো থেকে ওই চারটা সিম্বল আছে নাই তাহলে সাধারণত বি ওয়ান বার্বের এক নাম্বার ফর্ম এটা কিন্তু ফাইনাইট বার্ব হয় কারণ এখানে চারটা সিম্বলের কোনো সিম্বল নেই অর্থাৎ বি ওয়ান বার্বের বেস ফ্রম কিংবা বি ওয়ান সেটা কিন্তু অলওয়েজ ফাইনাইট বার্ব হয় আবার দেখেন এটা কিন্তু বি টু ডিট ওয়ান টুক তাহলে এই বি টু এই চার এই তিনটা ভার্বের মধ্যেও কি কোনো ওই চারটা সিম্বল আছে নাই তাহলে এটাও কি ভার্ব হয় ফাইনাইট বার্ব হয় অর্থাৎ বি ওয়ানও ফাইনেট বার্ব হয় বি টুও ফাইনেট বার্ব হয় কিন্তু দেখেন এই যে দেখেন বি থ্রি ডান গন ইটান আমরা জানি বি থ্রি হলে সেটা কিন্তু নন ফাইনেট বার্ব তাহলে এই এটা কিন্তু নন ফাইনেট বার্ব হবে এই বি থ্রি যেখানে থাকবে সেটা কিন্তু নন ফাইনেট ভার্ব হবে আবার দেখেন এটার শেষে কিন্তু আইএনজি আছে তাহলে আমরা আইএনজি থাকলে কি বলেছি সেটাও একটা নন ফাইনেট ভার্বের সিম্বল তাহলে এটাও কিন্তু একটা নন ফাইনেট ভার্ব এখান থেকে আমরা কি বুঝলাম যখনই আমরা কোথাও এই যে বি ওয়ান ভারবের এক নাম্বার ফর্ম দেখব অথবা কোনো বারবেের শেষে এস অথবা ইয়েস থাকবে সেটা কিন্তু সব সময় ফাইনেট ভার্ভ হবে আর যদি বি টু থাকে বি টু মানে বারেবের দুই নাম্বার ফর্ম বারবের পাস ফর্ম যদি সেটা থাকে তাহলে সেটাও কিন্তু ফাইনেট বার হয় অনলি ভি থ্রি এবং আইএনজি ফর্ম এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হবে অর্থাৎ এখানে আমরা একটা পার্থক্য আইডেন্টিফাই করতে পারলাম ভারবের প্রেজেন্ট ফর্ম এবং পাস ফর্ম ফাইনাইট ভার্ব হয় বারেবের পাস পার্টিসিপাল ফর্ম অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নন ফাইনাইট ভার্ভ হয় সো ডিয়ার লার্নার্স আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যাল আলোচনায় চলে যাই হ্যাঁ আমি এখানে দেখেন এই চারটা সিম্বল কিন্তু দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ দেখেন আমি এখানে নোট করে দিয়েছি এটা চারটা সিম্বল এখানে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি এই চারটা সিম্বল কিন্তু একটু মুখস্থ করতে হবে কারণ এই চারটা সিম্বল যার মধ্যে থাকবে তাকে আমরা নন ফাইনেট ভার বলবো বাকি সবগুলো কিন্তু ফাইনেট ভার্ব হবে ওকে এখন দেখি এই যে দেখতে পারলাম এখানে একটা ভার্ব আসছে সেটা হচ্ছে গো আমি দেখতে পারলাম এই গো গো বাড়বে শেষে আইএনজি নেই এর আগে টু নাই এটা বারবার তিন নাম্বার ফর্ম না এটা হ্যাভিং প্লাস বি থ্রিও না এই কোনোটাতে মধ্যে কোনোটার মধ্যে কিন্তু এটা নাই দেখেন গো গোজ ওয়েন্ট এটা বি টু এটা বি ওয়ান এটাও বি ওয়ান তাহলে এই সবগুলো এই যে গো গোজ এবং ওয়েন্ট এই তিনোটায় কিন্তু এগুলো ফাইনেট ভার্ব এগুলো ফাইনেট ভার্ব কারণ এখানে কোনো সিম্বল নেই ফাইনেট ভার্ব কেমন এগুলো কী হবে ফাইনেট ভার্ব আমি আপনাদেরকে বলেছি বি ওয়ান বারবার এক নাম্বার ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম কিন্তু অলওয়েজ ফাইনেট ভার্ব হয় তাহলে দেখেন এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনেট ভার্ভ এখানে কোনো নন ফাইনেট ভার্ব নেই কেন এখানে কোনো সিম্বলও নেই কোনো সিম্বল কিন্তু এখানে নেই ঠিক আছে আচ্ছা এখন আমরা সেকেন্ড স্লাইডে যাই এই যে বিতর্কটা শুরু হয় বাংলাদেশে এই ক্ষেত্রে ফাইনেট কোনটা নন ফাইনেট কোনটা সেটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের দেশে ম্যাক্সিমাম টাইম কিছু বিষয় প্রচলিত হয়ে গেছে যেটা ট্র্যাডিশনাল বাংলা গ্রামারকে অনুযায়ী মানুষ পড়ায় কিন্তু ইন্টারন্যাশনাল যে গ্রামার বই রয়েছে তাতে যদি আমরা দেখি তাহলে এর ভিন্ন আমরা বর্ণনা পাই যেমন এই যে দেখেন এখানে দুইটা ভার আছে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে গোয়িং এটা হচ্ছে ইজ একটা হলো গোয়িং এই যে দেখেন দুইটা করে ভার আছে যে একটাকে আমরা সাধারণত অক্সিলারি ভার্ব বলি আরেকটাকে আমরা মেইন ভার্ব বলি এভাবে আমরা এতদিন ধরে জানি এই এই ক্ষেত্রে যে বিতর্কতা বাংলাদেশে তৈরি হয় সেটা হচ্ছে যে এখানে কি এমটা ফাইনাইট ভার্ব নাকি গোয়িংটা ফাইনাইট ভার্ব ইজ ইজ ফাইন ভার্ব নাকি গোয়িংটা টা ফাইন্ট ভার্ব এটা হচ্ছে পার্থক্য এটা নিয়ে তাহলে এটা নিয়ে আমি তিনটে সমাধান দেওয়ার একটু চেষ্টা করব শুনেন প্রথম কথা হচ্ছে এই দুটা বার্বের মধ্যে কোনটাতে সিম্বল আছে এই যে দেখেন গোয়িংয়ের শেষে আইএনজি আছে এখানে আইএনজি আছে দেখেন আইএনজি আছে তাহলে আমরা বলেছি যদি কোনো বার্বের শেষে আইএনজি থাকে সেটাই কিন্তু নন ফাইনাইট ভার্ব সেটাই কিন্তু নন ফাইনাইট ভার্ব তাহলে এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট বার্ব তাহলে কোনটা ফাইনাইট বার্ব হবে একটা যেহেতু নন ফাইনাইট হয়ে গেছে তাহলে আরেকটা যেটা বাকি থাকে সেটা তো ফাইনাইট হবে কারণ ফাইনাইট ছাড়া তো কখনো বাক্য হতে পারে না অর্থ দিতে পারে না ঠিক না তাহলে এই এমটাই হচ্ছে কি ভার্ব ফাইনাইট ভার্ব কেমন এই এমটাই হচ্ছে ফাইনাইট ভার্ব এখন প্রশ্ন হচ্ছে যে এমটা কিভাবে ফাইনাইট বার্ভ হলো অনেকেই এম গোয়িং দুইটাকে একত্রে ফাইনাইট বলে কিন্তু আসলে বিষয়টা এরকম না এখানে আসলে অক্সিলারি ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব বাক্যে যখন অক্সিলারি বার্ভ থাকে সেই অক্সিলারি বার্ভটাই কিন্তু বাক্যে ফাইনাইট হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কেন এটার কারণ কি দেখেন আমি একটু আপনাদেরকে বলি ফাইনাইট বার্ব আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন আমি এতক্ষণ ধরে শিখাইলাম যে নন ফাইনাইট ভার্ব কোনগুলো কিন্তু ফাইনাইট ভার্বটা আসলে কী তিনটা বিষয় দেখতে হবে ফাইনাইট ভার্বের জন্য হ্যাঁ একটা হচ্ছে যেই ভার্ভটা তার পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটাই ফাইনাইট ভার্ব যেটা পরিবর্তন হয় না সেটা নন ফাইনাইট বার্ব যেমন দেখেন এখানে আই আছে এই জন্য কিন্তু কি এম হয়েছে এখানে হি আছে এই জন্য কিন্তু ইজ হয়েছে এখানে ইউ আছে এই জন্য আর হয়েছে তাহলে দেখেন সাবজেক্ট বা পার্সন পরিবর্তনের সাথে সাথে এই কোন ভার্ভটা পরিবর্তন হয়েছে এম ইজ আর এই 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 তিনটা ভারই কিন্তু পরিবর্তন হয়েছে আর এখানে ওয়াজ হয়েছে এখানে অয়ার হয়েছে ইউএাসে বলে অয়ার এখানে আইয়াসে বলে ওয়াজ হয়েছে তাহলে পার্সন পারসন পরিবর্তনের সাথে সাথে যে বার্ভটা পরিবর্তন হয় সেটাই কিন্তু ফাইনেট ভার্ব তাহলে এম ইজ আর এই তিনটা হচ্ছে ফাইনেট ভার্ব এখানে কিন্তু গোয়িংয়ের কোনো পরিবর্তন হয় নাই দেখেন গোয়িংয়ের কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে ঠিক আছে ওয়াজ অয়ার এখানে ভার্ভটা পরিবর্তন হয়েছে কিন্তু গোয়িংয়ের কোনো পরিবর্তন হয় নাই তাহলে যে ভার্ভটার উপর পার্সন কিংবা সাবজেক্টের কোনো প্রভাব নেই সাবজেক্টের কারণে যে ভার্ভটার কোনো পরিবর্তন হয় না সেটা কিন্তু নন ফাইনেট ভার্ব ঠিক আছে আর যার সাবজেক্ট এবং টেন্সের কারণে পার্সন এবং টেন্সের কারণে যে ভার্ভের পরিবর্তন হয় সেটাই কিন্তু কি ফাইনেট ভার্ব এক নম্বর পয়েন্ট দুই নাম্বার হচ্ছে যে ভার্ভটা দেখার পর আমি মৌলিক তিনটা টেন্স আইডেন্টিফাই করতে পারবো এই এই বাক্যটা কি প্রেজেন্ট টেন্সে আছে না কি পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে সেটা আমরা আইডেন্টিফাই করব যে ভার্ভটা দেখে সেটাই ফাইনাল ভার্ভ যেমন দেখেন আই এম গোয়িং এখানে কি আপনি গোয়িং দেখে বুঝতে পারবেন এটা কোন টেন্স আপনি বলতে পারেন গোয়িং দেখে এটা কন্টিনিউস টেন্স এটা কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস কারণ তিনোটাতেই তো আইএনজি হয় তাহলে আমি এম ইজ এবং আর এই তিনটা দেখে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স হিসেবে এটাকে আইডেন্টিফাই করতে পারলাম এম ইজ আর দেখে গোয়িং দেখে না তাহলে যে ভার্ভটা দেখে আমি ফাইনাইট টেন্স আইডেন্টিফাই করতে পারি মৌলিক তিনটা টেন্স এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স সেটা আমি যেটা দেখে আইডেন্টিফাই করতে পারি সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ভ যেমন দেখেন এখানে ওয়াজ এবং অয়ার এই দুইটা দেখলে আমি বুঝতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে পাস্ট টেন্স ঠিক আছে তাহলে এটা যে পাস্ট কন্টিনিউয়াস সেটা কিন্তু আমি ওয়াজ এবং অয়ার দেখে আইডেন্টিফাই করতে পেরেছি আমি কিন্তু গোয়িং দেখে আইডেন্টিফাই করতে পারি নাই এক দুই নাম্বার তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনার অনেকে বলে থাকে অ্যাম গোয়িং এই দুইটাই হচ্ছে ফাইনেট ভার্ব কিন্তু আসলে না দুইটা একত্রে ফাইনেট ভার্ব না একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনেট বার্ব হয় বাকিটা অবশ্যই নন ফাইনেট বার্ব হয়ে যাবে যেমন আমরা কখনো এরকম বলতে পারবো না এই যে এরকম আই ওয়ান্ট গো আমি কি এরকম বলতে পারতে পারবো না টু একটা ফাইনেট বার্ব গো একটা ফাইনেট বার্ব আমাকে বলতে হবে আই ওয়ান্ট টু গো দেখেন আমি পরের ভার্ভটাকে ইনফিনিটিভ করে দিয়েছি মানে নন ফাইনেট বার্ব করে দিয়েছি যদি কোনো একটা সিম্পল বাক্যে একটা সাবজেক্ট থাকে তার জন্য একটাই ফাইনেট হইতে পারে দুইটা ফাইনেট হবে না তাহলে এখানে এম গোয়িং দুইটা একত্রে ফাইনাইট হতে পারবে না এটার কেন এটা হতে পারবে না তারও একটা লজিক আছে আমি সেটা পরবর্তীতে দুইটা সেন্টেন্সের মাধ্যমে এই এখানেই আছে সেটা আমরা বুঝতে পারবো ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন মূল কথা হলো যখনই কোনো একটা বাক্যে অকজিলাই ভার্ব চলে আসবে সে অক্জিলাই ভার্বটা বাক্যে ফাইনাইট ভার্ব হয়ে যায় এটা হচ্ছে মূল কথা আমি কয়েকটা কারণ দিয়েছি এখন আবার একটা আরেকটা কথা বলি দেখেন এই ভার বিশ্বাসে কিন্তু একটা আইএনজি আছে আচ্ছা এই ভার্বটার নাম কি ফর্ম বলুন তো কী ফর্ম এটার নাম কি ফর্ম আমরা জানি এই ভার্বটার আনুষ্ঠানিক নাম হচ্ছে বার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম খুব ভালো করে শুনুন এই গোয়িং আইএনজি ফর্মটাকে বলা হয় বার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এখন আপনারা আমাকে বলেন প্রেজেন্ট পার্টিসিপল এটা কি ফাইনেট ভার্বের প্রকার নাকি নন ফাইনেট ভার্বের প্রকার নিশ্চয় এটা নন ফাইনেট ভার্বের প্রকার কেন এই যে দেখেন আমরা আমরা এটা জানি হ্যাঁ আমরা একটু ব্যাক স্লাইডে গেলে বুঝতে পারবো এই যে দেখেন নন ফাইনেট বার্বের প্রকার মধ্যে একটা হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনেট বারবার একটা প্রকারের মধ্যে এই যে দেখেন এটা কি প্রেজেন্ট পার্টিসিপল না ঠিক আছে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল এই যে দেখেন আইএনজি আছে তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটা আসছেই তো নন ফাইনাইট ভার্ব থেকে তাহলে সেটা ফাইনাইট হবে কীভাবে কারণ এটার প্রকারই তো আসছে নন ফাইনাইট থেকে তাহলে সেটা তো ফাইনাইট হওয়ার কোনো সুযোগ নাই ওকে এখন আমরা নেক্সট আলোচনায় যাই তাহলে এই এই স্লাইডে এসে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ভ থাকে সে অক্সিলারি ভার্ভটায় বাক্যে ফাইনেট হয়ে যাবে পরে যে ভার্ভটা থাকবে সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ভ হবে সো আমরা নেক্সট স্লাইডে যাই এই যে দেখেন এখানেও সেম বিষয় যেমন দেখেন আই হ্যাভ গন হি হ্যাজ গন হি হ্যাড গন এখানেও কিন্তু দুইটা করে ভার্ভ আছে। দেখেন দুইটা করে ভার্ভ আছে। তাহলে আপনারা আমাকে বলেন এখানে কোনটাতে সিম্বল আছে কোনটাতে সিম্বল আছে এই যে দেখে আমরা জানি বার্ব থ্রি বি থ্রি এটা কিন্তু নন ফাইনাইট বার্বের সিম্বল ঠিক আছে তাহলে এটা কি বি থ্রি না তাহলে এইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব তাহলে এ গন হচ্ছে নন ফাইনাইট বার্ভ এ গন কিন্তু নন ফাইনাইট ভার্ব ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে ফাইনাইট বার্ভ কোনটা তাহলে এই হ্যাবটাই হচ্ছে ফাইনাইট ভার্ব এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব কিভাবে দেখেন এখানে হ্যাব আসে আই আছে বলে এখানে হ্যাব হয়ে আছে যদি এখানে হি থাকতো তাহলে কিন্তু দেখেন এখানে হ্যাজ হয়ে গেছে আবার এটা যদি পাস টেন্স হয় তাহলে কিন্তু এটা হ্যাড হয়ে গেছে তাহলে বলো যেটা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটাই তো ফাইনাইট ভার্ভ যেটা পরিবর্তন হয় না সেটা তো নন ফাইনাইট ভার্ব তাহলে যে গণের কোনো পরিবর্তন হয় নাই দেখেন গর্ণের কোনো পরিবর্তন হয় নাই তাহলে সাবজেক্ট এবং টেন্সের প্রভাব যে ভার্ভের উপর থাকবে সেটাই কিন্তু ফাইনাইট ভার্ব যার সাথে সাবজেক্ট এবং টেন্সের কোনো সম্পর্ক নেই যেটা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে সাবজেক্টের এবং টেন্সের কোনো ভূমিকা নেই সেটাই কিন্তু নন ফাইনাইট ভার্ভ ঠিক আছে তাহলে এখানে আইয়াসের জন্য কিন্তু হ্যাব যখন হি থাকবে তখন কিন্তু এটা হ্যাজ হয়ে গেছে তাহলে এই ভার্ভটার পরিবর্তন হচ্ছে কিন্তু দেখেন গন এই শব্দটার কোনো পরিবর্তন নেই কোনো চেঞ্জ নেই তাহলে যেটা চেঞ্জ হয় না ফিক্সড থেকে যায় নন মুভেবল যেটা নড়াচড়া করে না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ভ আর যেটা পার্সন এবং টেন্স অনুসারে চেঞ্জ হয় পরিবর্তন হয় সেটাই কিন্তু ফাইনাইট ভার্ভ কেমন ওকে আমরা এখন নেক্সট স্লাইডে যাই দেখেন এখানে ভার্ব আছে তিনটা এক দুই তিনটা দেখেন প্রত্যেকটাতে তিনটা করে ভার্ভ আছে তিনটা হ্যাঁ আচ্ছা আপনারা আমাকে একটু বলেন এটা কি একটা সিম্পল সেন্টেন্স না এখানে যে তিনটা বাক্য দেওয়া আছে প্রত্যেকটাতে একটা সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট আছে কয়টা একটাই তাহলে একটা সাবজেক্টের জন্য একটাই কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে বাকি সব কিন্তু নন ফাইনাইট হয়ে যাবে তাহলে আমরা দেখি এখানে যেহেতু আইএনজি আছে তাহলে এটা একটা সিম্বল এটা এটা একটা নন ফাইনাইট ভার্ব ঠিক আছে আবার দেখেন এটা কিন্তু একটা বি থ্রি এই যে বিন বি থ্রি তাহলে কি কীবার নন ফাইনেট বার আমরা সিম্বল পেয়েছি যে বি থ্রি হলো নন ফাইনেট বার আইএনজি থাকলে নন ফাইনেট বার আমরা অলরেডি দেখতেছি ঠিক আছে তাহলে এখানে দুইটা নন ফাইনেট বার্ব অলরেডি হয়ে গেল তাহলে এখন বাকি আছে কোনটা হ্যাপ তাহলে হ্যাপটা কীবার ফাইনেট বার্ব কেন এটা ফাইনেট বার্ব বিকজ একে পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় এখানে আই আছে এই জন্য হ্যাব হয়েছে এখানে যখন হি হয়েছে তখন এটা হ্যাজ হয়ে গেছে এখানে যখন পাস টেন্স হয়েছে তখন এটা হ্যাড হয়ে গেছে দেখেন পরের কোনো অংশের কোনো চেঞ্জ নেই দেখেন এই যে আই হ্যাভ বিন ওয়াকিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাব হাঁটতেছি কেমন তাহলে এই যে হ্যাভ বিন ওয়াকিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এটা জানি তাহলে এখানে হ্যাভটাই হচ্ছে ফাইনেট বার্ব এ বাকি যা আছে সবই নন ফাইনেট বার্ব কেন নন ফাইনেট বার্ব এটা কিন্তু পাস পার্টিসিপল পাস পার্টিসিপলগুলো কি নন ফাইনেট বার্ব হয় বি থ্রি এবং আইএনজি আছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এগুলো নন ফাইনেট বার্ব হয় আমরা একটু আগে স্লাইডে দেখেছিলাম যে বি ওয়ান বি টু হচ্ছে ফাইনেট হয় আর বি থ্রি এবং বারবার আইএনজি ফর্ম কিন্তু নন ফাইনেট বার্ব হয় ঠিক আছে তাহলে এখানে দেখেন একটাই সাবজেক্ট আছে এই জন্য ফাইনেট বারব হবে একটাই এই জন্য হ্যাপ আর বাকি যা থাকবে সবই নন ফাইনেট বার্ব হবে কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনেট হতে পারে বাকি সব নন ফাইনেট হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছেন সো আমরা নেক্সট যাই এখানে একটু দেখেন এখন যে বিষয়টা আমি বলবো সেখানে এই চারটা সিম্বল দিয়ে আইডেন্টিফাই করা যায় না কেন করা যায় না একটু দেখেন আচ্ছা এখানে উইলও আছে গো আছে দুইটা ভার্ব ক্যান আছে ডু আছে দুইটা ভার্ব তারপর হচ্ছে উইল আছে তারপর হচ্ছে লেট আছে তারপর হচ্ছে গো আছে দেখেছেন কয়টা ভার্ব আছে এখানে কয়টা ভার্ব আছে তিনটা হুম আর এখানে আছে দুইটা দুইটা দেখেন তো এই যতগুলো ভার্ব আমি এখানে আইডেন্টিফাই করেছি তার মধ্যে এখানে কোনো সিম্বল আছে এই চারটা সিম্বলের কোনো সিম্বলকে এই এই বার্বগুলোতে আছে নাই কিন্তু দেখেন তার মানে মনে হচ্ছে এটো ফাইনাইট ভার্ব এটো ফাইনাইট বার্ভ এটো ফাইনাইট ভার্ব এটো ফাইনাইট ভার্ব এটো ফাইনাইট এটো ফাইনাইট পরেটো ফাইনাইট সবই ফাইনাইট মনে হচ্ছে যেহেতু এই চারটা সিম্বল এর মধ্যে নাই এখন প্রশ্ন হচ্ছে এখানে তো সাবজেক্ট আছে কয়টা একটাই তাহলে একটা সাবজেক্ট থাকলে একটাই ফাইনাইট হয় বাকিটা তো অবশ্যই নন ফাইনাইট হবে তো কিন্তু এটা কি নন ফাইনাইট বার্ব হবে কোনটা নন ফাইনাইট হবে বা কোনটা ফাইনাইট হবে তাহলে সেটা আমি এখন আইডেন্টিফাই করব কিভাবে। এই চারটা সিম্বল দিয়ে তো আমি এখানে সরাসরি দেখামাত্র আইডেন্টিফাই করতে পারছি না হ্যাঁ তাহলে দেখেন যেহেতু আমি নন ফাইনাইট বাড়বে এই চারটা সিম্বল দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি না তাহলে আমি ফাইনেট কোনটা সেটা বের করি তাহলে তো নন ফাইনেটটা বুঝতে পারবো আমি যেমন দেখেন আমরা বলেছি যেটা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব যেমন আই উইল গো আমি যাব আই উড গো আমি যেতাম দেখেন তো যখন উইল থেকে উট করেছি পাস টেন্স করেছি তখন কি গোয়ের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই তাহলে যেটা কোনো চেঞ্জ হয় না পরিবর্তন হয় না সেটাই নন ফাইনাইট ভার্ব আর যেটা পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটাই ফাইনাইট ভার্ব তাহলে এখানে উইল এবং উড এটাই হচ্ছে ফাইনাইট ভার্ভ এরপরে যে গো আছে সেটা নন ফাইনাইট ভার্ভ এখন প্রশ্ন হলো নন ফাইনাইট ভার্ভ তো তিন প্রকার জিরান ইনফি ইনফিনিটিভ পার্টিসিপল তাহলে এই তিনটার তো কোনো একটা সে এই গোটা হবে এই জন্যই তো এটাকে নন ফাইনাইট বার বলা হচ্ছে তাহলে এখন বলেন তো এই গোটা ওই তিনটা এটা কি জিরান না ইনফিনেটিভ না পার্টিসিপল মূলত এই উইল শব্দের পরে কিন্তু একটা টু ছিল শব্দটা ছিল টু গো এই টুটা উজ্জ্ব থাকে হুম দেখা যায় না দেখা যায় না বলে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ যে ইনফিনিটিভের টুটা দেখা যায় না যেমন আমি যদি বলি এই যে টু ডু এটা হচ্ছে ইনফিনিটিভ কারণ আগে টু আছে যদি এই টুটা উজ্জ্ব থাকে দেখা না যায় এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ কেমন এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ তাহলে এই যে আপনার একটা প্রকার আছে এই মানে ইনফিনিটিভের একটা প্রকার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ যে ইনফিনিটিভের টুটা দেখা যায় না তাহলে কোন কোন ক্ষেত্রে দেখা যায় না নাম্বার ওয়ান হচ্ছে মডাল অকজিলারি ভার্ভের ক্ষেত্রে এরপরে যে ভার্ভটাকে আমরা বেস ফ্রম বলি এটা বেসিকলি একটা বেয়ার ইনফিনিটিভ হ্যাঁ এই জন্য এই ইনফিনিটিভের টুটা দেখা যায় না দেখা যায় না বলেই আমার কাছে মনে হয় এটা একটা ফাইনাইট ভার্ভ কিন্তু না আসলে এটা একটা নন ফাইনাইট ভার্ভ এবং আমি আপনাদেরকে বলেছি পৃথিবীর সমস্ত অকজিলারি যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ভ হিসেবে বসে সেটা নর্মাল অক্সিলারি হোক বা মডাল অকজিলারি হোক তাহলে সেটা হবে ফাইনাইট এর পরে যেটা থাকবে সেটা কিন্তু নন ফাইনাইট তাহলে উইল উড এগুলো কিন্তু মডালক্স জিলারি বার্ব তাহলে সেটাই তো ফাইনাইট হবে এবং বাকিটা নন ফাইনাইট যেহেতু এই বার্বের শুরুতে একটা টু ছিল যে টুটা খালি চোখে দেখা যায় না দেখা যায় না বলে এই অংশটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ তাহলে বেয়ার ইনফিনিটিভ এটা কিসের প্রকার নন ফাইনাইট বার্বেরি একটা প্রকার সো নন ফাইনাইট বার্বেরি যেহেতু প্রকার তাহলে সেটা তো নন ফাইনাইটই হবে সেটা তো আর ফাইনাইট হবে না ঠিক আছে ঠিক আছে কীভাবে দেখেন হি ক্যান ডু সেটি করতে পারে হি ক্যান ডু সে করতে পারে এই ক্যান থেকে আমি কিন্তু কুট করতে পারি কুট ক্যান কুট তাহলে এই ক্যানটা কুড হয়েছে পাস টেন্স হয়েছে কিন্তু এ ডুয়ের কোনো পরিবর্তন হয় নাই তাহলে এই ডু কিন্তু কী ভার্ব নন ফাইনাইট ভার্ব এই ক্যানটা হচ্ছে কি ভার্ব ফাইনাইট ভার্ব কেমন এই ক্যানটা হচ্ছে ফাইনাইট ভার্ব ঠিক আছে যেমন হি ক্যান ডু হি ক্যান হি কুড ডু এ ডুয়ের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তাহলে এটাকে কী বলবো বেয়ার ইনফিনিটিভ কারণ আসলে মূলত বাক্যটা ছিল হি কুড টু ডু টুটা উজ্জ্ব থাকে দেখা যায় না ঠিক আছে তাহলে মডাল অক্সেলারি বাড়বে পর যে ভার্ভটাকে আমরা বেস ফ্রম বলি বেসিকলি এটা হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ যে ইনফিনিটিভের টুটা দেখা যায় না অর্থাৎ প্রত্যেকটা মডেল অক্সেলারি বাড়বে পরে একটা টু থাকে যে টুটা উজ্জ্ব থাকে যাকে আমরা বেস ফ্রম বলি কিন্তু বেসিকলি এটা হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ ওকে এখন আর কোন ক্ষেত্রে এটা হতে পারে যেমন দেখেন আই উইল নট লাইট ইউ গো এই প্রশ্নটা তেতাল্লিশতম বিশেষ ছিল। কেমন এ গোয়েন নিসা আন্ডারলাইন করে দিয়েছে বলছে এটা কোন ভার্ভ এটা কি তো ম্যাক্সিমামই এটাকে ভার্ব দিয়েছে কিন্তু বেসিকলি হচ্ছে এটা একটা ইনফিনিটিভ বিয়ার ইনফিনিটিভ কারণ এটা শুরুতে একটা টু ছিল তাহলে এটা এটা শুরুতে যে একটা টু ছিল সেটা আমি কিভাবে বুঝলাম এই যে আমি বুঝলাম হচ্ছে লেট দেখে লেট একটা পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব কি জিনিস যার দ্বারা যে নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করাই তাকে বলা হয় পজিটিভ ভার্ব লেট একটা পজিটিভ ভার্ব কেমন আই লাইট হিম গো আমি তাকে যেতে দেই তাকে যেতে দেই ঠিক আছে তাহলে এই ল্যাড একটা পজিটিভ ভার্ব এই পজিটিভ ভার্বের পরে যে বেস ফর্মটা থাকে বেসিক্যালি সেটা একটা বেয়ার ইনফিনিটিভ এই ইনফিনিটিভের আগে একটা টু থাকে যে টুটা উজ্জ্ব থাকে তাহলে দুইটা ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হয় একটা হচ্ছে মডাল বার্বের পর একটা হচ্ছে পজিটিভ বার্বের পর এই দুইটা বার্বের পরে আমরা যাকে সাধারণত বেস ফর্ম বলি বেসিক্যালি সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব এটা নন ফাইনাইট ভার্বের কোন প্রকার সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ ইনফিনিটিভের কোন প্রকার বেয়ার ইনফিনিটিভ তাহলে এই গো শব্দটা কিন্তু একটা ভার্ব না এটা কিন্তু এখানে একটা বেয়ার ইনফিনিটিভ মানে উত্তরটা কিন্তু ইনফিনিটিভ হবে ঠিক আছে ইনফিনিটিভ হবে কেমন এটা একটা বেয়ার ইনফিনিটিভ তাহলে এখানে কোনটা ফাইনাইট ভার্ব এই উইলটাই হচ্ছে ফাইনাইট ভার্ব কেমন এই ল্যাটও কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব ঠিক আছে এই গো কিন্তু একটা নন ফাইনাইট বার্ব কারণ একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট বার্ব হতে পারে তাহলে এর জন্য এখানে উল্টাই হচ্ছে ফাইনাইট ভার্ব বাকি সব যা আছে সবগুলোই নন ফাইনাইট বার্ব তাহলে এই চারটা সিম্বল দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হয় না মানে অর্থাৎ কোনো একটা বার্ভকে দেখা মাত্র আমি এই চারটা সিম্বল দিয়ে আইডেন্টিফাই করতে পারবো এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট কিন্তু দুইটা ক্ষেত্রে এই চারটা সিম্বল কাজ করে না একটা হচ্ছে মডাল অক্সিলারি বার্বের পরে একটা হচ্ছে কোজিটিভ বার্বের পরে কেন কাজ করে না বিকজ ওখানে একটা টু থাকে যে টুটা উজ্জ থাকে উজ্জ থাকে বলেই দেখা যায় না বলেই আমি ভুল করতে পারি আমার কাছে মনে হতে পারে সেটা ফাইনেট বার্ব কিন্তু না যে বার্বের আগে টুটা উজ্জ থাকে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে তাহলে সমস্ত মডালের পর মডাল অক্সিলারির পরে যে বার্বটা থাকবে সেটা একটা নন ফাইনাইট বার্ব হবে এবং কোজিটিভ বার্বের পরে যে বার্বটা থাকে সেটাও একটা নন ফাইনেট বার্ব হয় অনেকেই বলতে থাকে বাংলাদেশে বা অনেক ক্ষেত্রে অনেক টিচাররাও এই কথা বলেন যে এখানে ইজ ইস প্লেইং এই দুইটা মিলে হচ্ছে ফাইনাল বার্ব এজ এ ওয়াজ রিটেন এই দুইটা মিলে হচ্ছে ফাইনাল বার্ব কিন্তু আসলে না কেন না এসে আমি একটা ব্যাখ্যা দিই দ্য বয় হুইস প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার এটা একটা সিম কমপ্লেক্স সেন্টেন্স কেন এই যে দ্য বয় ইজ মাই ব্রাদার এটা একটা প্রিন্সিপাল ক্লোজ আর হুইজ প্লেইং ক্রিকেট এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ এখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব অর্থাৎ সিম্পল সেন্টেন্স বানাবো এমনভাবে বানাতে হবে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে বাক্যটাকে যেন বাক্যের অর্থের কোনো কিনা হয় চেঞ্জ না হয় কেমন তাহলে এই এখানে যে সাবঅর্ডিনেট ক্লসটা আছে ইজ প্লেইং ক্রিকেট এ যে সাবঅর্ডিনেট ক্লসটা আছে তাহলে এই ক্লসটাকে কি করতে হবে রিডিউস করতে হবে মানে ফ্রেজ করে দিতে হবে তখনই কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে ফ্রেজ কিভাবে করব আমরা জানি ক্লজের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনেট বার্ব অবশ্যই থাকবে কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনেট বার্ব থাকে না এটা ক্লজ এবং ফ্রেজের মৌলিক পার্থক্য যদি আপনাদের ধারণা না থাকে তাহলে একটু ক্লজ এবং ফ্রেজের উপর আমার লেকচার আছে সেগুলো দেখে নিতে হবে তাহলে ক্লজ এবং ফ্রেজের মধ্যে মৌলিক পার্থক্য হল ক্লজের মধ্যে অবশ্যই সাবজেক্ট ফাইনেট বার্ব থাকবে এই জন্য এখানে একটা সাবজেক্ট আছে এই যে একটা ফাইনেট বার্ব আছে এই জন্য কিন্তু এটা একটা ক্লোজ এই যে দা বয় একটা সাবজেক্ট এই যে এটা একটা ফাইনাইট বার্ব এই জন্য এটাও একটা ক্লজ তার মানে এখানে দুইটা ক্লজ আছে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এই জন্য একটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে করি তাহলে একটা মাত্র ক্লজ থাকতে পারবে মানে একটাই সাবজেক্ট একটাই ফাইনেট বার্ব হতে পারবে বাকি সব আর কোনো ফাইনাইট ভার্ব থাকলে সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না তাহলে বলেন এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি কি বাদ দিতে হবে এ ক্লোজের মধ্যে সাবজেক্ট বাদ দিতে হবে ফাইনাইট বার বাদ দিতে হবে তাহলে ফাইনাইট বার কোনটা বাদ দিয়েছি আমি দেখেন তো ফাইনাইট বার কোনটা বাদ দিয়েছি ইজ প্লেইং পুরাটাই বাদ দিলে কি অর্থ থাকবে না আমি শুধু ইসটাকে বাদ দিয়েছি ফাইনাইট বার তার মানে এটা ফাইনাইট বার বলেই এটা বাদ যাচ্ছে কিন্তু প্লেইংটা কিন্তু বাদ যায় নাই কেন যাই না কারণ এটা তো নন ফাইনাইট ভার্ব এটা তো কোনো সমস্যা নেই তাহলে এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি তাহলে বাক্যটা কীরকম হবে দ্য বয় প্লেইং ক্রিকেট ইজ মাই ব্রাদার এখন এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স কিন্তু ইজ প্লেইং বললে এটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমি যখন এটাকে সিম্পল করেছি তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বাদ দিতে হয় অর্থাৎ ক্লসটাকে ফ্রেজ বানাতে হবে তাহলে এই ইজ প্লেইং ক্রিকেট এই ক্লসটাকে আমি ফ্রেজ করব তাহলে ফ্রেজ করার জন্য কী কী জিনিস বাদ দিতে হবে সাবজেক্ট বাদ দিতে হবে এবং ফাইনেট বার্ভ বাদ দিতে হবে তাহলে এই যে এই হু হচ্ছে সাবজেক্ট এই ইজ হলো ফাইনেট ভার্ব যদি এখানে আপনি যদি বলেন ইস্পইং দুইটা মিলেই ফাইনেট বার্ব তাহলে তো স্প্লেইং দুইটাকে ক্যাটে দিতে হবে যদি দুইটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে কি এই বাক্যের অর্থ থাকবে এই বাক্যের কি কোনো এটা অর্থ অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সিম্পল হবে কিন্তু বাক্যের মূল অর্থ তো চেঞ্জ হচ্ছে হয়ে যাচ্ছে প্লেইং ক্রিকেটের কথাটা তো আর থাকবে না মানে দা বয় ক্রিকেট ইজ মাই ব্রাদার এরকম তার আপনি বলতে পারবেন না তাহলে কেন আমি প্লেইংটাকে রেখে দিচ্ছি বিকজ এটা নন ফাইনাইট ভার্ব তাহলে যারা বলে ওকজুলারি ভার্ব এবং প্লেইং এই দুটা মিলে ফাইনাইট ভার্ব এটা একটা মিসকনসেপশন ভুল ধারণা কেমন ঠিক কিভাবে দেখেন দা সং গানটি হুইস ওয়াজ রিটার্ন বাই নজরুল ওয়াজ এক্সিলেন্ট তাহলে এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্সের এই ক্লসটাকে যদি আমরা রিডিউস করি তাহলে ক্লসকে কিভাবে রিডিউস করতে হয় ক্লসকে রিডিউস করতে হয় ফ্রেস করতে হলে সাবজেক্ট এবং ফাইনেট ভার্ব বাদ দিতে হবে তাহলে এখন আমাকে যদি এই যে হুইস এটা যদি বাদ দেয় তারপর হচ্ছে এখানে ফাইনেট ভার্ব কোনটা ওয়াজ তাহলে এটাও বাদ দিলাম তাহলে দেখেন বাক্যটা কিন্তু সিম্পল হয়ে গেল বাক্যের অর্থ ঠিক আছে দা সং রিটার্ন বাই নজরুল ওয়াজ এক্সিলেন্ট এখন বাক্যটা সিম্পল হয়েছে তাহলে সিম্পল করার সময় আমি কি কী বাদ দিয়েছি সাবজেক্ট এবং ফাইনেট ভার্ব এখন আপনি যদি বলেন ওয়াজ রিটার্ন এই দুইটা মিলে ফাইনেট বার্ভ তাহলে তো ওয়াজ রিটার্নটাই বাদ দিয়ে দিতে হবে কিন্তু আসলে রিটার্নটা কিন্তু বি থ্রি এটা নন ফাইনেট বার্ব এখানে এই এর শেষে আইএনজি আছে এটা নন ফাইনাইট বার্ব এই রিটার্ন এটা বি থ্রি এটা নন ফাইনেট ভার্ভ কেমন তাহলে এটা একটা ভুল ধারণা যে এই ওয়াজ এবং রিটার্ন দুইটা মিলেই ফাইনেট বার্ব না আসলে এখানে ওয়াজটাই ফাইনেট বার্ব রিটার্নটা নন ফাইনেট বার্ব এই যে নন ফাইনেট বার্ব বলো বলেই আমি সেটা এখানে রেখে দিয়েছি ঠিক আছে এটা যখন আমি সিম্পল করলাম তখন এটাকে আমার চেঞ্জ করতে হয় নাই কিন্তু যদি এটা যদি আমার ফাইনেট বার্ভ হতো তাহলে তো এটাকে আমি বাদ দিয়ে দিতে হতো সিম্পল করার সময় কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট একটাই ফাইনেট বার্ভ থাকে যেমন দেখেন এজ এ দ্য সং রিটেন বাই নজরুল ওয়াজ এক্সিলেন্ট এজ এ দ্য সং হল সাবজেক্ট ওয়াজ হলো ফাইনেট ভার্ব কিন্তু এই ওয়াজটা বাদ দিয়ে দিতে হয়েছে কারণ এটাই এখানে ফাইনেট ভার্ব আর রিটেন কিন্তু আমি বাদ দিই নাই কারণ এটা নন ফাইনেট ভার্ব আশা করি বুঝতে পেরেছেন সো ডিয়ার লার্নার্স আজকের লেকচারে আমি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোন দেখা দেখামাত্র আপনি চিনতে পারবেন এটা ফাইনেট ভার্ভ নাকি নন ফাইনাইট ভার্ভ অর্থাৎ দেখামাত্র আমি কিভাবে আইডেন্টিফাই করব কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট এবং বাংলাদেশে এই বিষয়ে যে সকল বিতর্ক রয়েছে তারই একটা সমাধান দেওয়ার আমি চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে যদি কোনো কনফিউশন আপনার নিজের মধ্যে থেকে থাকে তাহলে আপনি একটু কষ্ট করে বিদেশি রাইটারদের যে লিখিত ইংরেজি গ্রামার বইগুলো আছে সেগুলো দেখলে আপনি দেখবেন আমার এই লেকচারের সাথে ওদের বর্ণনার মিল আছে আশা করি লেকচারটা আপনাদের অনেক ভালো লেগেছে তো পরবর্তীতে আমি এই নন ফাইনাইট বার্বের আহ যে তিনটা প্রকার আছে সেই প্রকারগুলো নিয়ে আবার বিস্তারিত আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম